হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে, ধনে পাতার লাঠি পকোড়া। ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে গোটা গোটাই রাখতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, কালো জিরে, হলুদ, জিরে গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এক চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবগুলি একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। খুব পুরুও হবে না, আবার খুব পাতলাও না। ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে, তেল গরম করতে দিয়েছি। এবার ধনে পাতাগুলি একটি একটি করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলি একটু কড়া কড়া করে ভেজে নেব। এবার উল্টো বিটটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি তুলে নিচ্ছি। বাকিগুলিও আমি এভাবেই ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে ধনে পাতার লাঠি পকোড়া। আর বাড়তি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে এগুলি বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।